হ্যালো ভ্রি ওয়ান কেমন আছো তোমরা সবাই আশা করছি সবাই খুব ভালো আছো সো এই যে ক্লাসটা এই ক্লাসটাতে আগস্ট মাসের লাস্ট উইকের যে ইম্পর্টেন্ট কারেন্ট অ্যাফেয়ার্সগুলো রয়েছে সেই কারেন্ট অ্যাফেয়ার্সগুলো আমরা দেখে নেব প্রত্যেক দিন তোমাদের এই ক্লাসটা কারেন্ট অ্যাফেয়ার্সের ক্লাস ডেলি এগারোটার সময় হবে এবং উইকলি ক্লাসটা তোমরা কিন্তু সানডে করে পেয়ে যাবে মানডে টু ফ্রাইডে তোমাদের কিন্তু এই ক্লাসটা হবে তো এই ক্লাসটা যদি ভালো লাগে তাহলে লাইক করে দিও এবং যদি চ্যানেলটাতে নতুন এসে ক্লাসগুলো দেখছো তাহলে মাস্ক কিন্তু সাবস্ক্রাইব করে নিন ওকে চলো শুরু করা যাক প্রথম কোয়েশ্চেন কি বলছে দেখো ওয়ার্ল্ডের মস্কুইটো ডে এটা আমরা কবে সেলিব্রেট করছি রিসেন্টলি ডেঙ্গু প্রচুর নিউজে দেখতে পাবে বিভিন্ন ভাইরাল ফিভারগুলো বারবার নিউজে দেখতে পাবে সো দ্যাটস ওয়াই মস্কুইটো ডে কিন্তু ইম্পর্টেন্ট হয়ে যায় তো ওয়ার্ল্ডের মস্কুইটো ডে এটা কিন্তু টোয়েন্টি আগস্ট কিন্তু পালন করা হয় সেকেন্ড কোয়েশ্চেন নমস্তে স্কিম যেটা রিসেন্টলি জয়েন্ট ইনিশিয়েটিভ নিয়ে আসা হয়েছে মিনিস্ট্রি অফ সোশ্যাল জাস্টিস এবং কোন মিনিস্ট্রি এই স্কিমটাকে নিয়ে এসছে তো এটা কারেক্ট আনসার হয়ে যাবে হাউজিং এবং আরবান অ্যাফেয়ার্স মিনিস্ট্রি বেসিক্যালি কিন্তু এই স্কিমটাকে নিয়ে এসছে ওকে কোয়েশ্চেন নাম্বার থ্রি হোয়াট ইজ দ্য নেম অফ দ্য অনলাইন মার্কেট প্লেস যেটা রিসেন্টলি ফিচার্ড হয়েছে মৎস্য সেতু মোবাইল অ্যাপে তো এই অনলাইন মার্কেট নাম কি তো এটা কারেক্ট আনসার হয়ে যাবে কিন্তু এটা হচ্ছে বেসিক্যালি একটা অ্যাকোয়া মার্কেট যেটা বেসিক্যালি মৎস্য সেতু মোবাইল অ্যাপে লঞ্চ করা হয়েছে নেক্সট কোয়েশ্চেন মনীষা কল্যাণ রিসেন্টলি ডিসকাশনে আছে রিলেটেড টু কোন স্পোর্টসের সঙ্গে কানেক্টেড আছে তো মনীষা কল্যাণ বেসিক্যালি কিন্তু ফুটবল খেলার সঙ্গে যুক্ত আছে সুনীল ছেত্রী যেরকম মেনের দিক দিয়ে ফুটবল খেলার সঙ্গে কানেক্টেড থাকে সেরকম মনীষা কল্যাণ হচ্ছে ওমেন্স পার্টিসিপেন্টস হিসেবে ফুটবল স্পোর্টসের সঙ্গে কানেক্টেড আছে ওকে নেক্সট কোয়েশ্চেন হুই স্টেট গভর্নমেন্ট হ্যাজ রিসেন্টলি অ্যানাউন্স টু সেট আপ রুয়াল লাইভলিহুড পার্ক তো এটা জেনে রাখো এটা কারেক্ট অ্যান্সার হয়ে যাবে কিন্তু ছত্তিশগড় ছত্তিশগড় বেসিক্যালি কিন্তু রুরাল লাইভলিহুড পার্ক কিন্তু ঘোষণা করেছে নেক্সট কোশ্চেন ইন হুইচ কান্ট্রি পিচ ব্ল্যাক দু হাজার বাইশ এক্সারসাইজ রিসেন্টলি লঞ্চ করা হয়েছে তো এটা কোন কান্ট্রি এটা উনিশে আগস্ট থেকে আটই সেপ্টেম্বর পর্যন্ত অস্ট্রেলিয়াতে পিচ ব্ল্যাক মিলিটারি এক্সারসাইজ কিন্তু হচ্ছে ন্যাশনাল কনফারেন্স অফ ওমেন পুলিশ স্টার্টেড তো টেন্থ ন্যাশনাল কনফারেন্স রিসেন্টলি কোথায় হচ্ছে তো দশ নম্বর ন্যাশনাল কনফারেন্স আমরা কোথায় পাচ্ছি এটা হচ্ছে সিমলা হয়ে যাবে কারেক্ট আনসার সিমলাতে কিন্তু দশ নম্বর ন্যাশনাল কনফারেন্সটা কিন্তু হচ্ছে ওকে নেক্সট কোয়েশ্চেন দেখো

তো প্রেসিডেন্টে ক্যাবিনেট সেক্রেটারি পদে কে জয়েন করলো তো এটা রাখো প্রেসিডেন্টে ক্যাবিনেট সেক্রেটারি পদে আমরা নতুন যাকে পেলাম সেটা হচ্ছে আই এ রাজেশ বর্মা রাজেশ বর্মাকে আমরা রিসেন্টলি কিন্তু ক্যাবিনেট সেক্রেটারি পদে পেলাম নেক্সট আফটার হুম উইল দ্য চন্ডীগড় এয়ারপোর্ট নেমড রিসেন্টলি চন্ডীগড় এয়ারপোর্টের নাম চেঞ্জ করা হয়েছে এটা কার নামে চেঞ্জ করা হয়েছে তো এটা জেনে রাখো এটা আমরা বেসিক্যালি শহীদ ভগৎ সিং এর নাম নামে কিন্তু আমরা চেঞ্জ করেছি চন্ডীগড় এয়ারপোর্টের নাম ওকে নেক্সট কোশ্চেন টু পে এ ট্রিবিউট টু হুইচ ফরমার প্রাইম মিনিস্টার অ্যান্ড টু স্প্রেড দ্য স্পিরিট অফ গুড উইল সদ্ভাবনা দিবস তো এই দিবসটা এটা বেসিক্যালি পালন করছি কার বেসিক্যালি কার জন্য কোন প্রাইম মিনিস্টারের ট্রিবিউট দেওয়ার জন্য তো আমরা বেসিক্যালি কিন্তু জেনে রাখো এটা কিন্তু রাজীব গান্ধীকে আমরা বেসিক্যালি কিন্তু ট্রিবিউট প্রোভাইড করার জন্য কিন্তু আমরা সদ্ভাবনা দিবসটা কিন্তু পালন করছি নেক্সট কোশ্চেন আবার টুয়েলভ ইন্টারন্যাশনাল ডে ফর দ্য রিমেম্বরেন্স অফ স্লেপ ট্রেড অ্যান্ড ইটস অ্যাবলিউশন ইটস সেলিব্রেটেড বেসিক্যালি আমরা আর্টিকেল সেভেন্টিনেও পেয়েছি তাই তো অ্যাবলিউশন অফ ডিসক্রিমিনেশন বলতে পারো আনটাচেবিলিটি তো এইটা পুরোটা কিন্তু আমরা দেখতে পেয়েছি কোন ইন্টারন্যাশনালি এই ডেটাকে পালন করা হয় কবে তো যেন ইন্টারন্যাশনালি এই ডেটাকে পালন করা হয় টোয়েন্টি থার্ড আগস্টে ইন্টারন্যাশনালি এই ডেটাকে পালন করা হয় নেক্সট ইন্ডিয়া হ্যাজ নমিনেটেড গর্বা ডান্স রিসেন্টলি গর্বা ডান্স এটা হচ্ছে ইউনেস্কো কালচারাল মধ্যে এসছে ফেমাস ফক ড্যান্স হিসেবে কোন স্টেটের এই ফেমাস ফক ড্যান্স তো জেনে রাখো এটা গুজরাটে কিন্তু এই ফেমাস ফক ড্যান্সটা হয় গরবা ড্যান্স নেক্সট কোয়েশ্চেন হোয়াট ইজ দ্য র্যাঙ্ক অফ ইন্ডিয়া ইন দ্য ফিফটিন্থ ইন্টারন্যাশনাল অলিম্পিয়াড অন অ্যাস্ট্রোনমি অ্যাস্ট্রোফিজিক্স যেটা চোদ্দোই আগস্ট থেকে একুশে আগস্ট হচ্ছে ইন্ডিয়া র্যাঙ্ক কত রয়েছে তো জেনে রাখো ইন্ডিয়া র্যাঙ্ক কিন্তু থার্ড রয়েছে ইন্ডিয়া র্যাঙ্ক তৃতীয় রয়েছে অ্যাস্ট্রোনমি র্যাঙ্কিংয়ে ওকে নেক্সট হুইচ কান্ট্রি সিক্সটি ফিফথ কমনওয়েলথ পার্লামেন্টারি কনফারেন্স যেটা রিসেন্টলি হচ্ছে তো পঁয়ষট্টিতম তম কমনওয়েলথ পার্লামেন্টারি কনফারেন্স এটা কোথায় হচ্ছে তো রাখো এটা হচ্ছে কিন্তু কানাডাতে তো কানাডাতে কিন্তু পঁয়ষট্টিতম কমনওয়েলথ কনফারেন্স কিন্তু হচ্ছে ওকে আচ্ছা এরপরে কোয়েশ্চেন নেক্সট কোয়েশ্চেন দেখো দ্য ডিফেন্স রিসার্চ ডেভেলপমেন্ট অর্গানাইজেশন ডিআরডিও রিসেন্টলি যে হচ্ছে সারফেস টু এয়ার সারফেস টু সারফেস এবং সারফেস টু এয়ার যে মিসাইলগুলো লঞ্চ করে তার মধ্যে ডিআরডিও রিসেন্টলি টেস্টেড করেছে এস আর এস এমকে তো এটা কী ধরনের মিসাইল তো এটা জেনে রাখো এটা আমরা বেসিক্যালি কিন্তু পাই সারফেস টু সারফেস মিসাইল তো এটা কারেক্ট আনসার হয়ে যাবে সি হয়ে যাবে কারেক্ট আনসার সারফেস টু সারফেস মিসাইল হচ্ছে ডিআরডিও রিসেন্টলি ডেভেলপ করেছে সতেরো নম্বর ন্যাশনাল সিট কংগ্রেস দু বাইশ এটা কোথায় অর্গানাইজ করা হল তো জেনে রাখো ন্যাশনাল সিট কংগ্রেস এটা অর্গানাইজ করা হলো গোয়ালিয়রে গোয়ালিয়রে আমরা ন্যাশনাল সিট কংগ্রেসটাকে পেলাম নেক্সট কোয়েশ্চেন নাম্বার এইটিন ইন হুই স্টেট রাজীব গান্ধী রুরাল অলিম্পিক গেমস বি অর্গানাইজড কোন স্টেটে আমরা রাজীব গান্ধী রুরাল অলিম্পিক গেমস অর্গানাইজ করছি তো এটা জেনে রাখো এটা কারেক্ট অ্যান্সার হয়ে যাবে রাজস্থান রাজস্থানে আমরা কিন্তু রাজীব গান্ধী রুরাল অলিম্পিক গেমস কিন্তু করছি অর্গানাইজ করছি কোয়েশন নাম্বার নাইনটিন নেক্সট দেখো রিসেন্টলি অনেকেই মারা গেছে তার মধ্যে মোস্ট ইম্পর্টেন্ট সৈয়দ রাজি মারা গেছে তো কিসের সঙ্গে কানেক্টেড ছিল তো যে দেখো ইনি একজন পলিটিশিয়ান ছিলেন পলিটিশিয়ান থাকাকালীন তিনি কিন্তু মারা গেছেন তো এরকম অনেকে বিজু মহারাজও এরকম অনেক পার্সন রয়েছে ফেমাস রয়েছে যারা মারা গেছেন তো এগুলো অনেক সময় এক্সামে দেয় তো সেই বেসিসে তোমরা কিন্তু রেডি করে রাখবে নাও নেক্সট কোন স্টেট ফার্স্ট কমার্শিয়াল স্পেস সিচুয়েশনাল অ্যাওয়ারনেস অবজারভেটরি সেট আপ করছে তো ফার্স্ট কমার্শিয়াল স্পেস সিচুয়েশনাল অ্যাওয়ারনেস অবজারভেটরি এটা তৈরি করছে কে এটা তৈরি করছে উত্তরাখণ্ড উত্তরাখণ্ড কিন্তু এটাকে তৈরি করছে ফার্স্ট কমার্শিয়াল স্পেস সিচুয়েশনাল অ্যাওয়ারনেস অবজারভেটরি নেক্সট লোকসভা স্পিকার ওম বিল্লা রিসেন্টলি স্বামী বিবেকানন্দের মূর্তি বেসিক্যালি আনভেল্ড করেছে স্ট্যাচু তৈরি করেছে তো এটা কোন কান্ট্রিতে রিসেন্টলি করলো তো যেন রাখো এটা হচ্ছে মেক্সিকোতে করা হলো হচ্ছে তোমার ওম বিল্লা ঠিক আছে ওম বিল্লা মেক্সিকোতে স্বামী বিবেকানন্দের মূর্তিটাই কিন্তু উদ্বোধন করলেন নেক্সট কতগুলো মেডেল ইন্ডিয়ান টিম টোটাল জিতেছে বিভিন্ন ক্যাটাগরিতে আন্ডার টোয়েন্টি ওয়ার্ল্ড রেসলিং চ্যাম্পিয়নশিপে যেটা বুলগেরিয়াতে হয়েছিল তো যেটা রাখো এটা হচ্ছে টোটাল ষোলোখানা মেডেল কিন্তু পেয়েছে ওয়ার্ল্ড রেসলিং চ্যাম্পিয়নশিপে আছে এরপরে কোয়েশন দেখো নেক্সট টোয়েন্টি থ্রি হুইচ কান্ট্রি হ্যাজ রিলিজ এ পোস্টের স্ট্যাম্প রিসেন্টলি একটা পোস্টের স্ট্যাম্প রিলিজ করা হয়েছে সেভেন্টি ফিফথ অ্যানিভার্সারি হিসেবে ডিপ্লোম্যাটিক রিলেশন আমরা ওই কান্ট্রির সঙ্গে পঁচাত্তরতম অ্যানিভার্সারি আমরা কমপ্লিট করছি তো এটা কারেক্ট অ্যান্সার হয়ে যাবে এটা যেন ইজিপ্টের সঙ্গে কিন্তু আমরা বেসিক্যালি কিন্তু আমাদের ডিপ্লোম্যাটিক রিলেশন পঁচাত্তর বছর কমপ্লিট করলাম তার উদ্দেশ্যে আমরা পোস্টের স্ট্যাম্প রিলিজ করলাম নেক্সট

আমরা দেখতে পাচ্ছি যেটা এইচপিসি এল তৈরি করছে ওকে না কোয়েশ্চেন নাম্বার টোয়েন্টি সিক্স গুজরাটি ল্যাঙ্গুয়েজ ডে এটা আমরা কবে সেলিব্রেট করছি গুজরাটি ল্যাঙ্গুয়েজ ডে এটা আমরা সেলিব্রেট করছি টোয়েন্টি ফোর্থ আগস্ট চব্বিশে আগস্ট কিন্তু আমরা গুজরাটি ল্যাঙ্গুয়েজ ডে সেলিব্রেট করছি নেক্সট কোয়েশ্চেন নাম্বার টোয়েন্টি সেভেন কোন স্টেট গভর্নমেন্ট রিসেন্টলি অনলাইন ট্যাক্সি সার্ভিস চালু করা হলো তো অনলাইন ট্যাক্সি সার্ভিস রিসেন্টলি কোন স্টেট গভর্নমেন্ট চালু করছে এটা জেনে রাখো কেরালা কেরালা কিন্তু অনলাইন ট্যাক্সি সার্ভিস চালু করছে কান্ট্রি ফার্স্ট অনলাইন ট্যাক্সি সার্ভিস এটা কেরালাতে চালু করছে নেক্সট টোয়েন্টি এইট ন্যাশনাল সিকিউরিটি গার্ড যেটা এনএসজি নামে নামে আমরা জানি বিভিন্ন ধরনের অপারেশনে পার্টিসিপেট করে তো নতুন ইন্সপেক্টর জেনারেল হিসেবে কে জয়েন করলো তো জেনে রাখো এটা নতুন ইন্সপেক্টর জেনারেল হিসেবে জয়েন করলো প্রবীণ ছাবড়া প্রবীণ ছাবড়া কিন্তু রিসেন্টলি এনএসজি নতুন ইন্সপেক্টর আইজি হিসেবে জয়েন করলো কোয়েশ্চেন নাম্বার টোয়েন্টি নাইন এখানে বলেছে সেভেন্টি ফার্স্ট ইন্টার সার্ভিস অ্যাকোয়াটিক চ্যাম্পিয়নশিপ দু বাইশে যেটা হয়েছে বাইশ থেকে ছাব্বিশে আগস্টের মধ্যে তো আমরা এই সেভেন্টি ফার্স্ট অ্যাকোয়াটিক্স চ্যাম্পিয়নশিপ এটা আমরা কোথায় করলাম এটা আমরা করলাম বিশাখাপত্তনম বিশাখাপত্তনম তোমরা জানো আমরা এখানে ডিপেস্ট পোর্টও পাই তাই তো যদিও এখন ডিপেস্ট পোর্ট চেঞ্জ হয়েছে বাট ডিপেস্ট পোর্ট কিন্তু আমরা বিশাখাপত্তনম পেয়েছি তো তো এখানে অ্যাকোয়াটিক চ্যাম্পিয়নশিপ কিন্তু হলো নেক্সট থার্টি এখানে বলেছে সাহিত্য একাডেমি যুব পুরস্কার দু সাহিত্য একাডেমির যুব পুরস্কার দু আমরা কাকে দিলাম তো হিন্দি ল্যাঙ্গুয়েজে আমরা দিলাম কিন্তু ভগবত আনমলকে তো ভগবন্ত আনমল এ হচ্ছে তোমার সাহিত্য একাডেমি যুব পুরস্কার দু বাইশের পুরস্কারটা পেয়েছে একত্রিশ নম্বর কোয়েশন প্রাইম মিনিস্টার নরেন্দ্র মোদী রিসেন্টলি হোমি ভাবা ক্যান্সার হসপিটাল রিসেন্টলি উদ্বোধন করলেন এটা কোথায় করলেন তো জেনে রাখো হোমি ভাবা ক্যান্সার হসপিটাল যেটা সেটা কিন্তু করা হলো কোথায় এটা জেনে রাখো এটা আমরা করলাম মোহালিতে ঠিক আছে পাঞ্জাবের মোহালিতে এখানে কিন্তু আমরা বেসিক্যালি কিন্তু প্রথম হচ্ছে তোমার ক্যান্সার হসপিটাল কিন্তু লঞ্চ করলাম বত্রিশ নম্বর কোয়েশ্চেন ওয়ার্ল্ড ওয়াটার উইক দু হাজার বাইশের ওয়ার্ল্ড ওয়াটার উইক আমরা কবে পালন করছি তো যেন রাখো ওয়ার্ল্ড ওয়াটার উইক আমরা পালন করছি কিন্তু তেইশে আগস্ট থেকে ফার্স্ট সেপ্টেম্বর পর্যন্ত তো এই দিন কিন্তু আমরা ওয়ার্ল্ড ওয়াটার উইক দু কিন্তু পালন করছি তেত্রিশ নম্বর কোশ্চেন ফামিদা আজিম এ রিসেন্টলি সিলেক্টেড হলো পুলিশ প্রাইজের জন্য তো এর আগে তোমরা জানো বিভিন্ন ধরনের অ্যাওয়ার্ড প্রোভাইড করা হয়েছে বিভিন্ন সময় বিভিন্ন অ্যাওয়ার্ড প্রোভাইড করা হয়েছে যেগুলো এক্সামের জন্য যথেষ্ট ইম্পর্টেন্ট হয়ে যায় তো ফামিদা আজিম রিসেন্টলি পুলিশজার প্রাইজ পেয়েছে এ বেসিক্যালি কোন কান্ট্রি থেকে বিলং করে এ কিন্তু বাংলাদেশ থেকে বিলং করে ফামিদা ওকে নেক্সট কোয়েশ্চেন এরপরে কোয়েশ্চেন দেখো রিসেন্টলি এফ টিএক্স ক্রিপ্টো কাপ তো এটা রিসেন্টলি কাকে দেওয়া হলো তো জেনে রাখো এফ ক্রিপ্টো কাপ রিসেন্টলি উইনার হয়েছে ম্যাগনাস কালসেন ম্যাগনাস কালসেন বেসিক্যালি কিন্তু রিসেন্টলি এফ টিএক্স ক্রিপ্টো কাপ জয়েন করলেন আচ্ছা তারপরে কোয়েশ্চেন হোয়ার উইল দ্য ফার্স্ট খেলো ইন্ডিয়া ওমেন্স জুডো টুর্নামেন্ট দু অর্গানাইজ করা হলো তো যেনাকো ফার্স্ট খেলো ইন্ডিয়া ওমেন জুডো টুর্নামেন্ট এটা করা হলো কোথায় তো এটা করা হলো কিন্তু আসামে তো আসামে আমরা দেখতে পেলাম গুয়াহাটিতে বেসিক্যালি কিন্তু হচ্ছে তোমার জুডো চ্যাম্পিয়নশিপ করা হয়েছে আচ্ছা এরপরে কোয়েশ্চেন দেখো রিসেন্টলি কোন কান্ট্রি ইন্ডিয়ান এক্সটার্নাল অ্যাফেয়ার্স মিনিস্টার ইনাগ্রেট ইন্ডিয়াস অ্যাম্বাসি ইন আগস্ট দু রিসেন্টলি আমরা এই কান্ট্রিতে আমাদের নতুন ইন্ডিয়ান অ্যাম্বাসি তৈরি করলাম এটা কান্ট্রিটার নাম হচ্ছে প্যারাগুয়ে প্যারাগুইতে আমরা কিন্তু এই অ্যাম্বাসিটা তৈরি করেছি ওকে থার্টি সেভেন বলছে কোন কান্ট্রি ওয়ার্ল্ডে ফার্স্ট ফ্লিট অফ হাইড্রোজেন পাওয়ার প্যাসেঞ্জার ট্রেন লঞ্চ করলো তো ফার্স্ট ফ্লিট অফ হাইড্রোজেন পাওয়ার ট্রেন এটা তৈরি করলো কোথায় এটা তৈরি করলো কিন্তু জেনে রাখো কোন কান্ট্রি তৈরি করলো এটা জার্মানি তৈরি করলো প্রথম হাইড্রোজেন বেসড পাওয়ার প্যাসেঞ্জার ট্রেন ওকে কোয়েশ্চেন নাম্বার থার্টি হোয়ার ওয়াজ ইউনিয়ন মিনিস্টার হেভি ইন্ডাস্ট্রি মহেন্দ্র পান্ডে ইনাবোরেট এশিয়াস ফার্স্ট পেপার মিল নেপাল লিমিটেড তো জেনে এখন নেপা এর আগে আমরা পড়েছিলাম পেপারের সঙ্গে নেপা নগরের কানেকশন প্রচুর দেখতে পাই তো নতুন নেপা মিল এটা এশিয়ার ফার্স্ট পেপার মিল তৈরি করা হচ্ছে যেটা হেভি ইন্ডাস্ট্রির ওপর বেস করে তৈরি করা হয়েছে তো এটা তেইশে আগস্ট দু হাজার বাইশে প্রথম এই মিলটা তৈরি করা হচ্ছে তো এটা আমরা তৈরি করছি কোথায় নেপা নেপানগর যেটি মধ্যপ্রদেশ মধ্যপ্রদেশের কোথায় মধ্যপ্রদেশের বুরহানপুর এর আগে বুরহানপুর তোমরা জানো হার ঘাড় জল যোজনার ডিস্ট্রিক্ট হিসেবে কিন্তু ঘোষিত হয়েছিল কোয়েশ্চেন নাম্বার থার্টি নাইন আন্নামনি রিসেন্টলি ডিসকাশনে আছে তো আন্নামনি কি ছিল তো আন্নামনি বেসিক্যালি কানেক্টেড রয়েছে ওয়েদ ওয়েদার সায়েন্টিস্ট হিসেবে আমাদের যে আবহাওয়া পরিবেশক হিসেবে কিন্তু আন্নামনিকে ডিসকাশনে দেখতে পেয়েছে কোয়েশ্চেন নাম্বার ফোরটি লাস্ট কোশ্চেন হুইচ ইজ দ্য ফার্স্ট এয়ারক্রাফ্ট ক্যারিয়ার যেটা বিল্ড করা হয়েছে কান্ট্রি প্রথম ইন্ডিজিনিয়াস এয়ারক্রাফট ক্যারিয়ার এটা তৈরি করা হয়েছে এর নাম হচ্ছে বিক্রান্ত বিক্রান্ত হচ্ছে ইন্ডিয়ার প্রথম এয়ারক্রাফ্ট ক্যারিয়ার যেটা ইন্ডিজিনিয়াস এয়ারক্রাফ্ট এই চল্লিশ খানা কোয়েশ্চেন আমি টোটাল ডিসকাস করিয়ে দিলাম তো আশা করছি এই ক্লাসটা তোমাদের ভালো লাগলো যদি ভালো লাগে তাহলে লাইক করতে ভুলবে না আর মাস শেয়ার করে দাও সমস্ত বন্ধু বান্ধবের সঙ্গে একটা উইকলি কারেন্ট অ্যাফেয়ার্সে খুব তাড়াতাড়ি রিভিশন করে নেওয়ার জন্য থ্যাংক ইউ সো মাচ নেক্সট ক্লাসে তোমার সঙ্গে আবার দেখা হচ্ছে